আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর এবং চারপাশে এবং বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খেজুরি গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ। যেমন আমি এখানে বসে আছি, এখানে অনেক মানুষের আড্ডা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শুক্রবারে কিন্তু মানুষের অনেক মানুষ দেখা যায়, যার কারণ হচ্ছে শুক্রবারে কিন্তু অনেক মানুষের কাজ নেই, অনেকে রেস্ট করে এবং এখানে আসে ঘোরার জন্য। জায়গাটা হচ্ছে আমার রুমের পাশে, আসলে এখানে আসা হয় না, বাট মাঝে মধ্যে আসা হয়তো। অনেক সুন্দর একটা পরিবেশ, পাশে অনেকগুলো খেজুরি গাছ এবং বিভিন্ন আইটেমের অনেক। আসলে প্রাকৃতিক পরিবেশটা, যে প্রাকৃতিক পরিবেশ এমন একটা পরিবেশ, আপনি প্রাকৃতিক পরিবেশের সাথে যখন আপনি নিজেকে জড়াবেন তখন আপনার মন মানসিকতা দুটোই ভালো থাকবে। আর আপনার মন ভালো রাখার একমাত্র সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আপনি কোথাও ঘুরবেন এবং কোথাও প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড় বলেন এবং সাগর বলেন প্রত্যেকটা জায়গায় দেখেন। আমি যখন এই জায়গাটায় আসি তখন আমার কাছে এমনিতে ভালো লাগে। এই জায়গাটার মধ্যে যে একটা বাতাস, মনে হচ্ছে আমার কাছে গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে, যে মনে হচ্ছে আমি আমার গ্রামে আসি। যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, এবং আপনি ঝাম ঝাম ঝড়, মানুষের চিল্লা চিল্লি, হানাহানি, আসলে ওগুলো থেকে এরকম একটা নিরিবিলি পরিবেশে এসে বসে থাকাটাই আমি মনে করি বেটার। চিল্লা চিল্লি, হাল্লাহাল্লি এবং মানুষের আনাগোনা প্রচুর পরিমাণ, না এগুলা থেকে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। যে এরকম একটা পরিবেশ, এরকম একটা প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশে আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে, মন মানসিক দুটোই ভালো হয়ে যাবে। আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মানুষের মন মানসিক দুটোটাই ভালো করে। বন্ধুরা, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ এবং যেখানে সৌন্দর্য, নদী নালা পাহাড় পর্বত, এবং আমার কাছে এগুলো সবচেয়ে ভালো লাগে। তাই আমি যখন সময় পাই তখন আমি এগুলোতে চলে যাই, কারণ হচ্ছে এগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট একটা জায়গা মনে হয়, এগুলো আমার কাছে সবচেয়ে একটা সুন্দর জায়গা মনে হয়। তাই আমি প্রাকৃতিক পরিবেশে আমি সবসময় চলে আসি, কারণ আমার কাছে প্রাকৃতিক পরিবেশ সুন্দর লাগে। আপনার যদি মন খারাপ লাগে, মন মানসিকতা খারাপ লাগে, তাহলে আপনাকে কোথাও ঘুরতে হবে এবং প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যকে আপনাকে উপভোগ করতে হবে, তাহলে যাই আপনার মন মানসিক দুটোই ভালো থাকবে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন।